অবশেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ও বায়দুল কাদের স্বীকার করেছেন শ্রীলঙ্কার মতো গণভবন দখল হয়ে যাবার ভয়ে অর্থাৎ ক্ষমতা হারানোর ভয়ে সরকার এতটা অ্যাগ্রেসিভ হয়েছিল শুধুমাত্র গণভবন দখল হয়ে যাবার ভয় অর্থাৎ অবৈধ ক্ষমতা হাতছাড়া হবার ভয়ে তারা সেনাবাহিনী নামিয়ে কারফিউ জারি করে শুটার সাইট অর্থাৎ দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছিল যে হত্যাযজ্ঞটা চালানো হয়েছে গত কয়েকদিনে যে গণহত্যা চালানো হয়েছে এটা শুধুমাত্র নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে এটা ওবায়দুল কাদেরের এই বক্তব্যে পুরোপুরিভাবে পরিষ্কার হয় কিন্তু গণভবন জনগণের দখলে চলে যাওয়ার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি কারণ শ্রীলঙ্কার চেয়েও আরও বড় আর্থিক দুরবস্থার দিকেই বাংলাদেশ অগ্রসর হচ্ছে সেই আলোচনায় আসবো তার আগে ওবায়দুল কাদের কি বলেছেন খুব সংক্ষেপে দেখে নেই কারফিউ না দিলে শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল ওবায়দুল কাদের বলছেন কোটা আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতিতে উনিশ জুলাই রাতে কারফিউ জারি না করলে শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিষয়ে বিএনপির প্রতি ইঙ্গিত করে সরকারের সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী বলেন আপনাদের অর্থাৎ বিএনপির নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে ক্ষমতার জন্য লন্ডনের পলাতক তারেক রহমান গণভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কার স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না করা হতো এই প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা অভ্যুত্থানের ওপর ভর করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করত এটাই তাদের পরিকল্পনা প্রধানমন্ত্রীকে থামাতে ভারতের প্রতি অনুরোধ জানানোর বক্তব্যকে আপত্তিকর বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের তিনি বলেন এই দেশ স্বাধীন দেশ স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীকে বোঝানো কি বোঝাতে তিনি ভারতকে বলেছেন খোলাসা করে ইউনুজ সাহেব বলবেন কি ওবায়দুল কাদের নির্বাচনের আগে বলেছিলেন দিল্লি আছে আমরা আছি আমরা আছি দিল্লি আছে ওবায়দুল কাদের কি সেটা ভুলে গেছেন এমন কি সরকারের আরেকজন মন্ত্রী যিনি এখন মন্ত্রিসভায় নেই তিনি ভারতে গিয়ে বলে এসেছেন শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে সেটা তো তিনি নিজেই ঘোষণা করেছেন এখন এই সরকারের একজন মন্ত্রী সেতু মন্ত্রী এবং সরকারি দলের সাধারণ সম্পাদক আমাদেরকে শেখাচ্ছেন এই দেশ স্বাধীন এই দেশ সার্বভৌম তো সার্বভৌমত্ব দুই সালে কোথায় গিয়েছিল যখন ভারতের সহযোগিতায় আপনারা নির্বাচনটা পার করেছিলেন এবং অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন দুই সালে চীন এবং ভারতকে নিয়ে এবং দুই সালে আবারও চীন এবং ভারতের সমর্থনে যে আপনারা অবৈধভাবে ক্ষমতায় বসেছেন তখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায় গেছে এখন আন্তর্জাতিক বিশ্ব যখন আপনাদেরকে নিয়ে প্রশ্ন তুলছে এই গণহত্যা নিয়ে প্রশ্ন তুলছে তখন আপনি বলতে আসছেন যে আমরা স্বাধীন এবং সার্বভৌম দেশ কোটা আন্দোলন অগ্নি সন্ত্রাস সাম্প্রতিক সহিংসতার সঙ্গে বিবৃতির সংযোগ আছে কিনা তা ভেবে দেখা দরকার বলেও তিনি মন্তব্য করেন তিনি বলেন ডক্টর ইউনুস দেশের সংস্কৃতি স্বাধীনতা লালন করেন না তিনি আমাদের সাথে নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবেকের টানে হাসপাতালে যাচ্ছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি বলেন আপনাদের মতো মায়াকান্না করতে নয় বিবেক ও হৃদয়ের টানে শেখ হাসিনা হাসপাতালে যাচ্ছেন বঙ্গবন্ধু মানুষের জন্য যা করতেন তার কন্যাও সেই সহানুভূতি নিয়ে যাচ্ছেন বলছেন আপনাদের মতো মায়া কান্না করতে নয় অথচ এর আগেও আমি বলেছি আমার আগের ভিডিওগুলোতে বলেছি আন্তর্জাতিক প্রায় সবগুলো প্রভাবশালী গণমাধ্যমে প্রধানমন্ত্রীর এই কান্নাকে ক্রকোডাইল টিয়ার্স অর্থাৎ মায়াকান্না হিসেবে উল্লেখ করা হয়েছে এটা আমাদের কথা না এটা বাংলাদেশের কোনো বিরোধী রাজনৈতিক দলের কোনো নেতার কথা না কিংবা বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতার বক্তব্য না কোনো সমন্বয়কের বক্তব্য না এটা সারা পৃথিবীর প্রায় সবগুলো আন্তর্জাতিক গণমাধ্যমের ভাষা প্রধানমন্ত্রী মেট্রো রেল স্টেশন এরপর বিটিভি ভবন এমন কি আহতদের যখন দেখতে গেছেন সেখানে তিনি যে কান্না করেছেন সেটাকে ক্রোকোডাইল টিয়ার্স অর্থাৎ মায়াকান্না হিসেবে উল্লেখ করা হয়েছে সারা পৃথিবী এটাকে মায়াকান্না হিসেবে উল্লেখ করছে অথচ বাইদুল কাদের বলছেন তিনি সহানুভূতি দেখাতে গেছেন এখন সহানুভূতি কেন দেখাতে গেছেন আপনি তো বক্তব্যে পরিষ্কার করলেন যে শুধুমাত্র গণভবন বাঁচাতে গণভবন যাতে জনগণ দখল না করে আপনি শ্রীলঙ্কার সাথে তুলনা করেছেন শ্রীলঙ্কাতে কি হয়েছে দেশের সাধারণ মানুষ গণভবন দখল করেছে তো দেশের সাধারণ মানুষের সম্পদ যদি দেশের সাধারণ মানুষ দখল করে সেটা ঠেকানোর জন্য আপনি সাধারণ মানুষের ওপরে গুলি করার নির্দেশ দেবেন শ্যুট সাইট এখন আবার আপনি সেটা বড় গলায় বলছেন এবার আপনি বলছেন সহানুভূতি দেখাতে গেছে প্রধানমন্ত্রী দুশো জনের অধিক নিহত হয়েছে এটা বাংলাদেশের মূলধারার গণমাধ্যমের রিপোর্ট কিন্তু সংখ্যাটা আরো অনেক বেশি সে সম্পর্কে আন্তর্জাতিক মিডিয়াও বলছে কিছুদিনের মধ্যেই আমরা আসল সংখ্যাটা জানতে পারবো সরকার এখনও দেড়শোর ঘরে আছে কিন্তু আসল সংখ্যাটা যে হতে পারে সেটা আন্তর্জাতিক গণমাধ্যম পর্যন্ত বলছে যাই হোক দুশো জনকেও যদি হত্যা করা হয় গুলি করে এই হত্যার দায় এখন যে সরকারে সেটা ওবায়দুল কাদেরের বক্তব্যেই পরিষ্কার হয়েছে শুধুমাত্র শুধুমাত্র অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে শুধুমাত্র গণভবনের নিরাপত্তার জন্য শুধুমাত্র গণভবনের নিরাপত্তার জন্য দেশের মানুষকে দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে এবং এই উদ্দেশ্যে সেনাবাহিনীকে নামানো হয়েছে কারফিউ জারি করা হয়েছে কিভাবে গণহত্যা চালানো হয়েছে সেটা সারা পৃথিবী দেখেছে তার মানে এই সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে দেশের জনগণকে দেখা মাত্র গুলি করার নির্দেশ দিতে পারে গণহত্যা চালাতে পারে সেই কথাটা সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যেই পরিষ্কার হল গণাভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না এই প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা অভ্যুত্থানের উপর রাইট করে যুবরাজ ক্ষমতা দখল করবো এটাই তো তাদের পরিকল্পনা আজকে পুলিশকে মেরে গাছের সাথে জড়িয়ে রাখাও তার লাশ গাজীপুরে উত্তরা জুয়েল মোল্লাকে হত্যা করে হাত পা বেঁধে রাস্তার উপর ফেলে রাখা হয়েছে এগুলো করেছে আক্রমণকারীরা আজকে অনেকে অনেক কথা বলেন এখন ছাদ থেকে ফেলে দিয়েছে পনেরো এইসব কিন্তু কারা কারা তাই শেখ হাসিনা যাচ্ছেন বিবেকের টানে হৃদয়ের টানে আপনাদের মতো মায়া কান্না করতে না বিবেক আর হৃদয়ের টানে তিনি হাসপাতালে যাচ্ছেন আজকে ইউনুস কত নির্লু নির্লজ্জ তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে শেখ হাসিনা আক্রান্ত আক্রমণকারী নয়